एक करण जोहर, दीपिका, शाहिद कपूर, विकी कौशल, वरुण धवन सह एक गुच्छ तारकार बिरुद्धे अभियोग दायर हुए। की नहीं अभियोग दायर हुए? ड्रग पार्टी करेछेन अभिनेतारा, यही दाबीते अभियोग दायर करेछेन शिरोमणि अकाली दल नेता मनजिंदर सिंह। कथा बोलबो सब्यसाची चक्रवर्ती प्रतिनिधि रयेछेन आमादेर संगे। सब्यसाची, जेई भिडियो भीषण भावे वायरल हय करण जोहरेर जे पार्टी एबं सेखाने प्राय सकल के जदि नजरे एकटू देखा जाए, खूब भालो करे नजर देवा जाए, तादेर कि इंटक्सिकेटेड मने होच्छे, तादेर मने होच्छे तारा मादकाशक्त, तार भित्तिते कि अभियोग? তার ভিত্তিতে অভিযোগ, কিন্তু এইটা রুমেলা আরেকটু জানিয়ে দিই, এইটা নিয়ে বিতর্ক যে তারা মাদক নিয়েছেন, কিন্তু এটাও হতে পারে তারা মদ্যপান করেছিলেন, এটা দেখে মদ্যপান করেছিলেন সেটাও মনে হতে পারে, মাদকাসক্ত ছিলেন সেটাও মনে হতে পারে, কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি তারা ঠিক কি নিয়েছিলেন এখনো পর্যন্ত সামনে আসেনি। এটা একেবারেই সোশ্যাল মিডিয়া একটা রটে ছিল বিষয়টা নিয়ে, কিন্তু এইবারে শিরোমণি আকালি দল নেতা মনজিন্দর সিং দাবি করলেন যে এই গোটা বিষয়টা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। তার দাবি, তারা মাদকাসক্ত ছিলেন এবং এটা নিয়ে অভিযোগ দায়ের করেছেন। এনসিবি প্রধান রাকেশ আস্থানার সঙ্গে দিল্লিতে গোটা বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন। করণ জোহর, দীপিকা, শাহিদ কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, মালাইকা অরোরা, এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অয়ন মুখার্জি তিনিও ছিলেন, রণবীর সিং তিনিও ছিলেন এই ইয়েতে, জোয়া আক্তারকেও দেখা যাচ্ছে, আমরা দ্বিতীয় বিশ ঘন্টা পড়েছি ভিডিও দেখাচ্ছি। এই গোটা বিষয়টা মানে একটা তদন্ত হওয়া উচিত এই ভিডিওর ভিত্তিতে, সেই অভিযোগটাই তিনি এখনো পর্যন্ত করেছেন। এবং রুমেলা, যেটা বললাম যে এর মধ্যেই কেন্দ্রীয় সরকারের ওই দাবি, ফলে গোটা বিষয়টা নিয়ে একটু সাধারণ মানুষ বিভ্রান্ত তো বটেই। ধন্যবাদ সব্যসাচী। সামনের সপ্তাহে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 22 সেপ্টেম্বর জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে প্রশাসনিক বৈঠক, 23-এ বৈঠক দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে, উত্তরকন্যা থেকেই হবে বৈঠক। মার্চ মাসের পর ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মার্চ মাসে যান শেষ মালদায়। যে এলাকায় ভোট কম পড়েছে সেখানে উন্নয়নের কাজ বন্ধ, প্রকাশ্য মঞ্চ থেকে নিদান দিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের খয়রাশোলে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন চলাকালীন এমনই নির্দেশ দেন অনুব্রত। নাকড়াকোন্দা পঞ্চায়েতে 56 নম্বর বুথের সভাপতি চন্দ্রশেখর বাগদিকে অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন, কোন এলাকায় ভোট কম পড়ল? এলাকার নাম শোনার পরই অনুব্রত নির্দেশ, ওই পাড়াতে কাজটা টোটালি বন্ধ রাখুন। কি কথোপকথন হয়েছে সেখানে, চলুন একবার দেখে নেওয়া যাক। দেখি বিজেপি কাজ করে দেয় কি, দেখি দিল্লি থেকে কাজ করে দেয় কিনা, পরে আসলে তাদের বিবেকে লাভ না, বিবেক বলে কোনো জিনিস নেই।